ব্যারিস্টার সুমন কিছু বড় বড় কথা বলছেন, বড় বড় কিছু উদ্যোগ নিচ্ছেন, যেটা অবাক করা। এত সাহস ব্যারিস্টার সুমনের হলো কীভাবে? কেউ যার বিরুদ্ধে কথা বলতে পারছে না তার বিরুদ্ধে কথা বলছেন, স্টেপ নিচ্ছেন, রহস্যটা কী? এবং ব্যারিস্টার সুমনের মাধ্যমে, তার এই খালি কলসির মাধ্যমে জনগণ বিভ্রান্ত হয়, তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়। হাজারো লক্ষ মানুষ ব্যারিস্টার সুমন সম্পর্কে একটা ফ্যাসিনেশনে ভোগে। তারা মনে করে, আমি দেখেছি, আমি প্রমাণের ভিত্তিতে বলছি, তারা ব্যারিস্টার সুমনকে ভালো মনে করে, আওয়ামী লীগের চাইতে ভালো মনে করে, অনেকে আওয়ামী লীগের বিকল্প মনে করে। আওয়ামী লীগের বিপক্ষে বিপুল সংখ্যক ভোট পেয়েছেন, যদিও 7 জানুয়ারি কোনো নির্বাচন হয়নি, তারপরও ব্যারিস্টার সুমন নির্বাচনে দাঁড়িয়েছেন। শুধু এই আকর্ষণ থেকে অনেক মানুষ ভোট দিতে গিয়েছেন, সুমন না দাঁড়ালে ভোট দিতে যেতেন না। সুমন ভাই আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার বিশ্ববিদ্যালয়ের খুব একজন গুরুত্বপূর্ণ বড় ভাই, সেই হিসাবে তাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান দিয়েই তাকে বলছি। যেহেতু ব্যারিস্টার সুমন সাহেবের এত বড় উদ্যোগ, এর রহস্যটা কি এটা বোঝানো জরুরি, গভীর রহস্য আছে। এগুলো সব সরকারি চক্রান্তের অংশ, আওয়ামী লীগের স্ক্রিপ্টের অংশ, নাটকের অংশ, এগুলো জাতিকে সজাগ করা দরকার। এবং তরুণ প্রজন্ম সহ দেশবাসীর একটা বড় অংশ, যারা গণতন্ত্রগামী, যারা আওয়ামী লীগকে অগণতান্ত্রিক মনে করে, তারাও অনেকে ব্যারিস্টার সুমন ফ্যাসিনেশনে ভোগে। এ কারণে ব্যারিস্টার সুমন সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা কী, এটা একটু আমি তুলে ধরার চেষ্টা করব। জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কেন প্রাসঙ্গিক, এটাও একটু বুঝতে হবে। আমি মনে করি এবং আমি বলি, জামাত শিবির হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মেয়ারে হক, হকের মানদণ্ড। কোনো লোক দালাল কিনা, ভারতের দালাল কিনা, সেটা বুঝবেন কীভাবে? যে সে জামাত শিবির সম্পর্কে কতটা নেতিবাচক ধারণা রাখে, কতটা বিদ্বেষ রাখে, তার উপর ভিত্তি করে আপনি বুঝবেন সে ভারতের দালাল না আওয়ামী লীগের দালাল, সে দেশপ্রেমিক নাকি। জামাত করা জরুরি না, জামাতের রাজনীতি অনেকেই পছন্দ হবে না এবং আমি সবাইকে করতে হবে এটা মনে করি না, এবং যতই বুঝাক ইসলামপন্থীদের একটা অংশ জামাত করবে না, এবং করা সবার উচিত নয়। গণতন্ত্রে তো সবাই একটা দল করবে না, জামাতের বিরোধিতা করাটা উচিত, সমালোচনা করা উচিত, আমরা অনেক ক্ষেত্রে করি। তা জামাতের অনেক ভুল ছিল, আছে, তারপরও জামাতকে মানদণ্ড ধরে দালাল নন দালাল দেশপ্রেমিক দেশের শত্রু চেনা যায়, এজন্য মেয়ারে হক বলছি, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, সত্যের মাপকাঠি। এই যে বিএনপির মধ্যে যারা জামাত প্রশ্নে বিদ্বেষ রাখে তারা ভারতের দালাল, প্রমাণিত হয়েছে না? যারা জামাত প্রশ্নে একটু সফট তারা আসলে দেশপ্রেমিক, প্রমাণিত হয়েছে না? এরকম, এই কারণে আমি ব্যারিস্টার সুমন সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে দেখি তিনি কী করেছেন, এটা নিয়ে তোলপাড়, দেশব্যাপী তোলপাড়, প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার সুমন, বিষয়টা অনেকটা এরকম। কিন্তু এই নাটকের, এই স্ক্রিপ্টের রহস্যটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। কিছুদিন সময় পেলে বেনজির সাহেব গোপালগঞ্জ কিনে নিতেন ব্যারিস্টার সুমন, এর মানে যেই পুলিশের সাবেক আইজিপি, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির সাহেবের বিরুদ্ধে দুদকও কিছু করতে সাহস পাচ্ছে না, কেউ তেমন কিছু বলতে সাহস পাচ্ছে না, সেই যেই আইজিপিকে মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছের মনে করা হয়, তো সে প্রধানমন্ত্রীকে জড়িয়ে, যেহেতু গোপালগঞ্জের বিষয়, তো প্রধানমন্ত্রী এলাকা গোপালগঞ্জ বেনজি সাহেব কিনে ফেলবেন, মানে কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি পাওয়ার তার? সুমনের কথায় তো সেরকমই মনে হচ্ছে। তো এত বড় কথা বললেন সুমন, কাহিনীটা কি? সুমনকে আসলেই খুব নৈতিক, এথিক্যাল লোক। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কঠিন উদ্যোগ, এবং বেনজির আহমেদকে দায়ী করা বা তার বিরুদ্ধে তদন্ত করার উদ্যোগ নেওয়া, এটা তো ক্ষমতার অপব্যবহার, মানে টোটাল আওয়ামী লীগের বেনজির পিরিয়ডের সেই 2012-14 সাল থেকেই বলা যায় সমস্ত আওয়ামী অপকর্মের মূল হোতা ছিলেন এই বেনজির সাহেব। তো সেগুলোকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই সুমন সাহেবের কার্যক্রমের মাধ্যমে। তো আসলেই সুমন সাহেব হকপন্থী, আহলে হক, বিষয়টা এরকম অনেকে বিভ্রান্ত হচ্ছে না, বিভ্রান্ত হবেন না, রহস্যটা আমি বলবো। একজন নাগরিক হিসাবে আবেদন করেছেন, জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, সবাইকে আল্লাহ বাঁচাইছেন, বেনজির সাহেব বেশি দিন সময় পাননি। আর কত সময় পেতেন? বেশি দিন সময় পাননি মানে তিনি যা সময় পেয়েছেন, ডিএমপি কমিশনার থেকে শুরু করে একেবারে র্যাবের মহাপরিচালক, পুলিশের আইজিপি,
একজন চাকরিজীবী এর চাইতে বেশি সময় আর পেতে পারে না, যা পাওয়া তিনি সব পেয়েছেন। অতএব সুমনের এই কথাটা ভুয়া। আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন না, গোপালগঞ্জ প্রধানমন্ত্রী এলাকা এর চাইতে বেশি আর কি কিনবেন? যা করার, একজন মানুষ যত দুর্নীতি করতে পারে, ক্ষমতার যত অব্যবহার করতে পারে, পুঙ্খানুপুঙ্খানুরূপে করেছেন, আর কিছু করার ছিল না, সব করার করে ফেলেছেন। পুলিশে যারা অসৎ হবেন বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন। তিনি দুদক কার্যালয়ে আবেদন জমা দেন তিনি 21 এপ্রিল। দুদক চেয়ারম্যান বরাবর আবেদনে বলা হয় 31 মার্চ একটি পত্রিকায় ঢাকায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শীর্ষক সংবাদ প্রকাশ করে 34 বছর পর 2022 সালের 30 অক্টোবর বেনজির আহমেদের অবসরে যান। অবসরের পর বেনজির আহমেদের চাকরিকালীন স্ত্রী ও মেয়েরার নামে অনেক সম্পদ গড়েছেন, যা তার জ্ঞাত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ। এবং দুদক সম্পর্কেও নানান কথা বলেছেন, সেদিকে যাচ্ছি না। এর মানে এই যে বেনজির সাহেবের বিরুদ্ধে সুমন সাহেবের মতো একজন লোক লেগেছেন, এটা তো খুবই সাহসিকতার বিষয়। কারণটা কি? দর্শক, আমি মনে করি এটা সরকারের নাটকের অংশ। যেমন আপনারা দেখেছেন জনাব বেনজির সাহেব, তিনি আত্মপক্ষ সমর্থন করে ভিডিও বক্তব্য দিয়েছেন, এর মানে লিখিত স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন, এর মানে কেউ তাকে সেই বক্তব্য লিখে দিয়েছিল যে বক্তব্য জনাব বেনজির আহমেদ দিয়েছেন, এবং সেই বক্তব্যের মধ্যে অনেক অসামঞ্জস্য আছে। তিনি নিজেকে ডিফেন্ড করতে পারেননি, যেসব ছলচাতুরিমূলক ব্যাখ্যা, তিনি যদি হকের উপর থাকতেন বেনজির সাহেব, তাহলে সে 31 মার্চ পত্রিকায় প্রকাশ পেয়েছে, তিনি 1 এপ্রিলেই বক্তব্য দিতে পারতেন। কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন প্রায় 19 দিন পর, এর মানে 19 দিন লাগলো কেন? এর মানে এই 19 দিন তার বিভিন্ন অ্যাডভাইজার মেন্টর তারা লিখে দিয়েছে, বিভিন্ন যুক্তি আবিষ্কার করে দিয়েছে যে এইভাবে এইভাবে আপনি সত্যকে ধামাচাপা দিন। না হলে তিনি যদি হকের উপর থাকতেন, ন্যায়সঙ্গতভাবে তার এই সম্পদ হতো, এখানে কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনা না থাকতো, তাহলে এটা কয়েক ঘন্টার মধ্যে তিনি ভিডিও বক্তব্য দিয়ে জাতিকে আশ্বস্ত করতে পারেন। 19 দিন কিছুতেই লাগার কথা না, 19 দিন লাগবে কেন? জনগণকে কী মনে করেন? এরপর দেখেন, এর মানে সব পরিকল্পিত। আবার বিভিন্ন কিছু দাম বা হিসাব নিকাশ বলেছেন, মানে অবৈজ্ঞানিক কথা। যেমন কাঠের দরজার হিসাব ঘনফুটে হয় না কিউবিক ফুটে হয়, তো এগুলো কিছু বিষয় তো রয়েছে, তা তিনি এগুলো সঠিকভাবে নাটক সাজাতে পারেননি বেনজির সাহেব, তো তিনি এটা ধরা পড়েছেন। এরপরে ব্যারিস্টার সুমন সাহেব, তিনি সেই 31 মার্চের পর এতদিন কোথায় ছিলেন? তিনি বলছেন যে তখনকার সময় আমেরিকা ছিলেন, কিন্তু আমেরিকা থেকে এসেছেন সেটাও অনেক পরে। তাও বেনজির সাহেব বক্তব্য দিয়েছেন, তারপরে সুমন সাহেব মুখ খুললেন, এতদিন কোথায় ছিলেন? আর তিনি তো সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, সুমন সাহেব চাইলে সেই 31 মার্চ 1 এপ্রিলেই তিনি ফেসবুক লাইভ করে তোলপাড় তৈরি করে দিতে পারতেন, বেনজির সাহেবের এই বিষয়ে জনমত তৈরি করতে পারতেন, যাতে দুদক ব্যবস্থা নিতে বা তদন্ত করতে বাধ্য হয়। আমরা বেনজির সাহেবকে দোষী বলছি না, আমরা বলছি যে সন্দেহ করছে এবং তার এই বিপুল সম্পত্তির তদন্ত চাচ্ছি। প্রমাণের আগে বিচারে কাউকে দোষী বলার পক্ষে আমরা নই, এটাও আপনাদেরকে জানিয়ে রাখছি দর্শক। তো এই তদন্তের দাবি ব্যারিস্টার সুমন সাহেব তো করতে পারতেন, তিনি আমেরিকা বসে করতে পারতেন, আমেরিকা এসে তারপরে করতে পারতেন, বলেননি। তিনি একেবারে ঠিক টাইমে বলেছেন, জনাব বেনজির সাহেব বক্তব্য দিয়েছেন তারপরে বলছেন। এর মানে কি? এর মানে হচ্ছে পুরোটাই হচ্ছে সরকারের প্ল্যান, এর মানে সরকার নাটক সাজিয়েছে। এবং যারা জনাব বেনজির সাহেবের দুর্নীতির তথ্য সামনে এনেছে, তারাও সরকারের লোক, সরকারের অলিগার, কালের কণ্ঠ সরকারের খুব ঘনিষ্ঠ পাওয়ারফুল লোক, এবং যারা কথা বলছে, মানববন্ধন করছে, সবাই সরকারের পাওয়ারফুল লোক, আর ব্যারিস্টার সুমন সাহেবও আওয়ামী লীগের। তাহলে বুঝতে পারছেন দর্শক, এগুলো সব আওয়ামী লীগের নিজেদের মধ্যে খেলার অংশ, এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব। তো এখানে একটা গ্রুপের পক্ষের লোক হচ্ছে ব্যারিস্টার সুমন, কালের কণ্ঠের পক্ষের লোক হচ্ছে ব্যারিস্টার সুমন, যারা ও সরকারের কাছে প্যারালাল, বেনজির আহমেদের মতো প্যারালাল পাওয়ারফুল। অতএব এই এখানে ব্যারিস্টার সুমনকে কোনো নীতিমান লোক ধরা যাবে না, তিনি আওয়ামী লীগের এই দুই গ্রুপের দ্বন্দ্বের এক গ্রুপ, এছাড়া কিছু না। যদি নীতিবান হতেন তাহলে 1 এপ্রিলেই তিনি মুখ খুলতেন, অথবা দেশে আসার পরেই তিনি দুদুকে যেতেন, এত সময় নিতেন না। এরপরে আবার দেখেন, সরকারের মধ্য দিয়ে সুযোগ নেবে এবং সেই সুযোগটা ব্যারিস্টার সুমনের মাধ্যমে কাজে লাগাচ্ছে পরিকল্পিতভাবে। কীভাবে? তো এই বেনজিরের সম্পদ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ বিভিন্ন ধরনের উচ্চবাচ্য করছে, এর মধ্য দিয়ে সুমন সাহেব কথা বলে বাকস্বাধীনতার প্রমাণ হয়ে গেল সরকারের,
এরপরে দুদক কিছু আইওয়াসমূলক পদক্ষেপ পদক্ষেপ নিয়ে এক প্রকার বৈধতা দিয়ে দিবে, অথবা বলবে যে দুদক কাউকে ছাড় দেয় না, তার সম্পদের তদন্ত তো করছে, তদন্তে কিছু পাক আর না পাক। তো মাঝখানে সরকার বলবে যে কাউকে ছাড় দেওয়া হয় না, সুমন হিরো হয়ে যাবে, সুমন ও আওয়ামী লীগ, সরকারের ইমেজ বাড়বে, এই ঘুরে ফিরে এই নাটকের অংশ। দেশে শত শত জুলুম হয়, বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে এই বেনজির আহমেদের ঘটনার চাইতো, এর চাইতো মারাত্মক অনেক ঘটনা হয়। কই বেস্টে সুমনকে দেখেন ন্যায়ের পক্ষে বলতে, অন্যায়ের বিরুদ্ধে বলতে? বিএনপি জামাতের উপর এমন কোনো জুলুম নেই যে না হয়েছে। সুমন সাহেবকে কোথাও দেখেছেন? দেশে কত বড় হিন্দুত্ববাদী ঘটনা, ফরিদপুরের ঘটনা, আরও কত আছে, সুমনকে কোথাও দেখেন? সুমন ভাইকে না, দেখবেন না, কারণ তিনি সরকারের প্রজেক্টের বাইরে কিচ্ছু করতে পারেন না। তার যে তথাকথিত ভালো কথাগুলো, এগুলো সরকারের শিখিয়ে দেয়া, এটা হচ্ছে বাস্তব কথা দর্শক। অতএব রহস্য এটাই, বিভ্রান্ত হবেন, এটা আওয়ামী লীগের দুই গ্রুপের কামড়াকামড়ির একটা পার্ট, এবং সরকার মাঝখানে সুমনের মাধ্যমে সুযোগ নিচ্ছে। এবং সুমন সাহেবকে এই বক্তব্য দেওয়ার পেছনে হয়তো বা কালের কণ্ঠ যে গ্রুপটা, ওই অলিগার্কদের নিঃসন্দেহে কোনো ফাইন্যান্স থাকতে পারে, নাহলে সুমন সাহেবকে আমরা ন্যায়ের পক্ষে বলতে দেখি না, শুধু সিলেক্টিভ কিছু অন্যায়ের বিরুদ্ধে বলেন, কিছু ন্যায়ের পক্ষে বলেন, এই। কিন্তু একজন নীতিমান লোক সিলেক্টিভ হতে পারেন না, একজন মানবাধিকার কর্মী সিলেক্টিভ হতে পারেন না, তিনি সব ধরনের জুলুমের বিপক্ষে বলবেন, কিন্তু কই তিনি জুলুমের বিপক্ষে বলেন না। জামাত শিবির দৃষ্টিভঙ্গি কী? জামাত শিবির বা দেশের দেশপ্রেমিক জনতা সুমন সাহেবকে একজন বাটপার মনে করে, এই যে আওয়ামী লীগের সিলেকশনের বাইরে তিনি কোনো নীতিবান কথা বলেন না, এটাই বাটপারি। তিনি অসৎ লোক, তিনি একটা ভোটারবিহীন ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যদিও এটা সত্য সুমন সাহেবের এলাকায় টার্ন আউট রেট হয়তো অন্য অন্য জায়গার মতো 5-10% না, অনেক মানুষ ভোট দিতে গিয়েছে, এটা সত্য কথা, এটা আমি মানি। এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশন হলেও সুমন সাহেব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবেন, জিতলেও অবাক হব না, এটাও আমি স্বীকার করি। কিন্তু তারপরও তিনি যে নির্বাচনে গিয়েছেন, বিরোধী দলবিহীন অপ্রতিদ্বন্দ্বিতাহীন একটা নির্বাচনে, সেটা কোনো গণতান্ত্রিক নেতার পরিচয় বা প্রমাণ নয় সেই নির্বাচনে জিতে আসাটা। তিনি দেশের শত্রু, জনগণের শত্রু, এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং নেতাদের প্রকাশ্যের শত্রু, আর সবথেকে বড় পরিচয় বেরিস্টার সুমন আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ কখনও দেশের জন্য, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের জন্য অনুসরণীয় ব্যক্তি হতে পারে না। আওয়ামী লীগে অনেক ভালো লোক রয়েছে, ধর্মবিরু লোক রয়েছে, আল্লাহকে ভয় করে এরকম লোক রয়েছে, সৎ লোক রয়েছে, এটা কেউ স্বীকার না করলেও আমি স্বীকার করি। কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব এইসব ক্যাটাগরিতে পড়েন না, তার মধ্যে ভেজাল আছে।